কেন 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 মন খারাপ? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যে বয়সে বড় হওয়ার জন্য স্বপ্ন দেখার জন্য বাবার সুপরামর্শ গ্রহণ করেছি, নতুনকে জানার জন্য বাবা মায়ের সাথে ভ্রমণ করেছি, কিভাবে বড় হব, কি করলে নিজেদের স্বপ্নের লক্ষ্যে পৌঁছতে পারবো ইত্যাদি বিষয়ে বাবা মা আমাদের নিজেদের গন্তব্যে যাওয়ার সঠিক দিক নির্দেশনা দিয়েছেন। ঠিক এই বয়সে এই ছেলেটি কি করছে, চলুন শুনি শুনবো তার স্বপ্নের কথা এই ভিডিওতে তার নিজের মুখেই। তো আচ্ছা, বাড়ি কোথায় হলো? আমাদের বাড়ি সোনা মসজিদ। নাম কি আপনার? ইফাত। ইফাত জি, আপনার কত বয়সে এই কাজ শুরু করছেন, মানে এগুলো বিক্রি করা শুরু করছেন? আমি 15 বছর বয়সে। মানে কতদিন হল মানে তাহলে আপনার? 2 বছর থেকে শুরু হয়েছে। কোন ক্লাসে? 9-এ। কি হিসাবে মানে আপনাকে রাখছেন? আমাদের দিন হিসাবে। কত টাকা দিন দেন? 300। যদি বিক্রি না হয় তাহলে কি হবে? বিক্রি না হলে সেটা ওই বুঝবে, দিন গেলেই টাকা। দিন গেলেই টাকা নিয়ে নেবেন? বেচতে আসলে আমাদের দিন গেলেই আমরা 300 করে টাকা পাইল। কতদিন থাকবেন? প্রায় আর 2-3 তারিখ যাবো বাড়ি। স্বপ্ন কি? স্বপ্ন একটা ভালো, আমি খাটি খুঁজে লেখাপড়া করে আমি একটা বাড়ি দিব, বাড়ি দিব। আর বাড়ি দেওয়ার আগে আমি স্বপ্নে ভেবেছি আমি বিদেশ যাব, বিদেশে আমি খাটে মনে করেন যে আমি আর বাইক খাটতে চাই না, আমি ও সেই টাকা নিয়ে আমি কিছু ব্যবসা করতে চাই। আপনার স্বপ্ন সার্থক হোক, আর দেন আমাদেরকে একটা দেন, আমরা নিই আপনার কাছে। অসুবিধা, কোনটা নিবা লাভে, কোনটা নিবা দেখা তো। এইটা নেবা, মোটু নেবা, এবার টাকা দিতে যে হবে লাভিব, টাকা দাও ভাই আগে। না 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 না, তুমি দাও দাও, ওই দুটাই দাও। হ্যাঁ, আর তোমার সাথে দেখা হবে পরে। হ্যাঁ, আর চলো কিছু খাই আমরা। না, কেন 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 মন খারাপ? না না, মন খারাপ কেন, নাকি এতক্ষণ কথা বলছিলাম গ্যাস বেলুন বিক্রেতা রিফাতের সাথে। দর্শক, আমরা আগামী প্রজন্মের সুখের কথা ভেবে, সুন্দর স্বদেশের কথা ভেবে রিফাতের মতো কিশোরের পাশে দাঁড়াবো, তাদের স্বপ্ন সার্থক করার চেষ্টা করব, এমনটাই আশা করি।